নমস্কার, আমি অর্ণব। এই চ্যানেলে যারা গল্প শুনতে আসেন তারা হয়তো খেয়াল করেছেন, বিভূতিবাবুর গল্পের ব্যাপারে আমার একটু পক্ষপাতিত্ব আছে। আপনারা নিশ্চয় মনে করেন তিনি আমার বড়ই প্রিয় লেখক, তাকে আমি খুবই পছন্দ করি, একেবারে ভুল মনে করেন মশাই, তাকে আমি একটুও পছন্দ করি না। তার উপর আমার বড্ড রাগ, তার উপর আমার রাগ তিনি গোপালকে তাল নবমীর নিমন্ত্রণ খেতে দেননি বলে, তার উপর রাগ তিনি দুর্গাকে রেলগাড়ি দেখতে দেননি বলে, তার উপর রাগ তিনি শ্রীপতির বউয়ের কিন্নত্তুল্য কণ্ঠকে শুধু রেকর্ডারেই বাঁচিয়ে রেখেছিলেন বলে। ওই গল্পগুলো শুনলে সত্যি যেন মনের ভেতরটা ধিক ধিক করে পুড়তে থাকে, জানেন, সঙ্গে গায়ে কাঁটা দেয়। অনেকক্ষণ চুপ করে বসে বসে মনের মধ্যে গল্পটাকে নাড়াচাড়া করে যেতে ইচ্ছে করে। যাক, সে কথা থাক এখন, কিন্তু আমি কখন খুব খুশি হই লেখককে তার এহেন সব অপরাধের জন্য ক্ষমা করে দিই জানেন, ঠিক যখন হাজারী ঠাকুরের আদর্শ হিন্দু হোটেলে পদ্ম দিদি কাজ করতে আসেন। বাক্স বদলাবদলির বহুদিন পরেও নায়ক ঠিক খুঁজে পান নায়িকাকে, ঠিক যখন, না আর বলবো না, এবার আপনারা শুনে নিন। এই কদিন আগে সাহিত্যিকের জন্মদিন গেল, সেই উপলক্ষে তাঁরই লেখা রইল আজ বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবে। না, আজ আশা করছি মন খারাপ হবে না, আপনাদেরও না আমারও না, বরং মন ভালো হয়ে যেতে পারে। শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী হিঙের কচুরি। আমাদের বাসা ছিল হরিবাবুর খোলার বাড়ির একটি ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটায় বাস করত। এক ঘরে একজন চুরিওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুরিওয়ালার নাম ছিল কেশব, আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসত তখন সবাই মিলে ঘড়া কলসি টিন বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায়, এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা বলতেন মাকে, এ বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগির। কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না, এখন মনে হয় আমরা গরিব বলে, বাবার হাতে পয়সা ছিল না বলেই। আমাদের বাসার সামনে পথের ওপারে একটা চালের আড়ত, তার সামনে একটা গুড়ের আড়ত, গুড়ের আড়তের সামনে রাস্তাটায় একটা কল। কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়, মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন। এইরকম করেই কেটেছিল সে বাসায় বছর খানেক, এক আষাঢ় থেকে আরেক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসেই দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশ বাগানের ধারে ধুত্র ফুলের ঝোপের পাশেই আমি আর কালী দুজনে মিলে একটা কুঁড়ে করেছিলাম। কালীর গায়ে জোর আমার চেয়ে বেশি, সে সকাল থেকে কত বোঝা আশাওড়ার ডাল আর পাতা যে বয়ে এনেছিল, কি চমৎকার কুঁড়ে করেছিলাম দুজনে মিলে, ঠিক যেন সত্যিকারের বাড়ি একখানা। কালীও তাই বলতো, একটা ময়না কাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্ট চন্দ্রের রাতে রাতচড়া কাঠঠোকরা কিংবা তিওর পাখি ওখানে ডিম পেড়ে যাবে। এসব সম্ভব হয়নি আমার দেখে আসা, কারণ আষার মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতার এই খোলার বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবাগানের ধারের কুঁড়েখানার কথা, কালী আর আমি কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম, ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা, নষ্ট চন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কে জানে। কলকাতার এ বাড়িতে জায়গা বড্ড কম, লোকের ভিড় বেশি। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে, গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে, বাঁকুনের একটা দোতলা বাড়ির জানলা থেকে
একটি বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়, আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। দুচোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তার দিকে যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়া চাপা পড়ি। আমার বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতগুলি সারবন্দি খোলার বাড়ি আমাদের মতোই, সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাঁচের বাক্স, দেওয়ালে কেমন সব ছবি টাঙানো, এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরে যাই, বিকেলের দিকে যাই, সকালেও মাঝে মাঝে যাই। ওই বাড়িগুলির মধ্যে একটি মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞেস করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোন জায়গা আছে সেখানে ছিল, এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসিই তো। তোমাদের দেশ কোথায়? আশিংদি, যশোর জেলা। কলকাতায় আগে কখনো আসনি বুঝি? না। বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করত, কপালে টিপ পড়ত, মুখে ময়দার মতো গুঁড়ো মাখত, চুল মাখত, কি চমৎকার মানাত ওকে। কিন্তু ওই সময় কুসুম তার ঘরে আমাকে থাকতে দিত না, বলতো তুমি এবার বাড়ি যাও, এবার আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে? সে আছে, সে তুমি বুঝবে না, এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো, বলতাম আসুক বাবু, আমি থাকবো, কি করবে বাবু আমার? না না, চলে যাও, তোমার এখানে থাকতে নেই, অমন করে না, লক্ষ্মীটি। বাবু তোমার কে হয়? ভাই? সে তুমি বুঝবে না, এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে, কেন আমাকে বাড়ি যেতে বলে? একদিন তাকে দেখলাম, লম্বা চুল, বেশ মোটা সোটা লোকটা, হাতে একটা বড় ঠোঁয়ায় এক ঠোঁয়াকি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঁয়ায় খাবার দেয়, আমাদের দেশেও পাতা নেই। সেখানে হরি ময়রার দোকানে মুরগি কি জিলিপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঁয়া খুলে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলল, এই নাও খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো, এমন কচুরি কখনো খাইনি। আমার গ্রামের হরি ময়রা যে কচুরি করে সে তেলে ভাজা কচুরি, এমন চমৎকার খেতে নয়। উচ্ছ্বসিত সুরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? কুসুম বললে, হিঙের কচুরি, হিঙের গন্ধ, ওকে বলে হিঙের কচুরি, যাও এইবার বাড়ি যাও। কুসুমের বাবু বললে, কে? কলের সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন, যাও খোকা, এবার বাড়ি যাও। একবার ভাবলাম বলি, আমি থাকি না কেন, থাকলে দোষ কি? কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুলল না। লোকটা যেন রাগী মতো, হয়তো এক ঘা মেরেও বসতে পারে। কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাঁধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি, আর রোজই সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যাও খোকা, এইবার খেতে খেতে বাড়ি চলে যাও। কুসুমের বাবু বলতো, আহা ভুলে গেলাম, ওর জন্য খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল, দাঁড়াও কাল ঠিক আনবো। আমার ভয় কেটে গেল, বললাম,
এনো ঠিক কাল। কুসুমের বাবু হি হি করে হেসে বলল, আনবো আনবো। কুসুম বললে, এইবার বাড়ি যাও খোকা, আমি এখন যাব না, থাকি না কেন? কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভালো বুঝতে পারলুম না। কুসুম ওর দিকে চেয়ে রাগে সুরে বললে, যাও, ও কি কথা ছেলে মানুষের সঙ্গে। বাড়ি গিয়ে মাকে বললাম, মা, তুমি হিঙের কচুরি খাওনি? কেন? আমি খেয়েছি, এই এত বড়, হিঙের গন্ধ কেমন। কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল। পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না, ওখানে যাবে না। কেন? কেন কথার উত্তর নেই, ওখানে যেতে নেই, ওরা ভালো লোক না। না মা, কুসুম বেশ লোক, আমাকে বড্ড ভালোবাসে, হিঙের কচুরি দেয় রোজ। আবার বলে হিঙের কচুরি, বাড়িতে পাও না কিছু? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি। কুসুমের বাড়ি এরপর আর দিন দুই আদৌ গেলাম না, কিন্তু থাকতে পারিনি না গিয়ে, আবার মাকে লুকিয়ে গেলাম একদিন। কুসুম বললে, তুমি আসো নি যে, মা বারণ করে। তবে তুমি এসো না, মা আবার বকবে। আসেনি তো দুদিন, এলে যে আবার, তোমায় ভালোবাসি তাই এলাম। ওরে আমার সোনা, তুমি না এলে আমারও ভালো লাগে না, তুমি না এলে তোমার জন্য মন কেমন করে আমারও। কি করব, তেমন কপাল করিনি, তোমার মা তোমায় পাছে বকেন তাই ভাবছি। মাকে বলবো না, আমার মন কেমন করে না এলে, আমি এখন যাই। সন্ধ্যের সময় এসো। ঠিক আসব। কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বললে, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম, তা তোমার অদৃষ্টে নেই, দাও গোকে দুখানা কচুরি দাও। গজা এনো কাল। আনবো গো বামুন ঠাকুর, ফলারে বামুন, কাল অমৃতি জিলিপি আনবো। খেয়েছো অমৃতি? না, কাল আনবো, এসো অবশ্যই। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এখানে এলে? হুম। কুসুম তাড়াতাড়ি বললে, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ পাগল, ওর কথার মানে আছে? তুমি বাড়ি যাও আজ খোকা, এই নাও কচুরি, খেতে খেতে যাও। না, এখানে খেয়ে জল খেয়ে যাই, মাটির পাবে। এখানে তোমাকে জল দেব না, রাস্তার কল থেকে জল খেয়ে যেও। কুসুমের বাবু বললে, কেন, ওকে জল দেবে না কেন, কি হবে দিলে? কুসুম ঝাঁঝের সুরে বললে, তুমি থামো, বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবো নি, এই জনমের এই শাস্তি, খাবার দিই হাতে করে তাই যথেষ্ট। আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের ওপর। কেন, আমি কি এতই খারাপ যে আমাকে হাতে করে জল দেওয়া যায় না? চলে আসবার সময় কুসুম বারবার বললে, কাল সকালে কিন্তু ঠিক এসো, কেমন? আমি কথা বললাম না। পরদিন গিয়ে দেখি কুসুম বসে সজনের ডাঁটা কুটছে, আমায় বললে, এসো খোকা, তোমার সঙ্গে আড়ি। হো মা, সে কি কথা, কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে, জল খেতে দিলে না কাল। এই বসো বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমায় জল আমরা দিতে পারি নে, বুঝলে? কুলের আচার করছি, খাবে? এখনো হয়নি, সবে কুল কুর দিয়ে মেখেছি। এইভাবে কুসুমের সঙ্গে আবার ভাব হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি, তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো, একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস, অবিকল আতা, অবিকল আম। মাখন বললে, এসো খোকা, ওইসব মাটির জিনিসে হাত দিও না,
বসো এখানে এসে, ভেঙে যাবে। আচ্ছা তুমি তামাক খাও কেন? মাখন হাসি মুখে বললে, শোনো কথা, তামাক খায় না লোক, মেয়ে মানুষ খায় বুঝি। কই, আমার মা তো তামাক খায় না, বাবা খায়। শোনো কথা, যে খায় সে খায়, কুসুমের বাবু আমাকে খাস্তা গজা দেবে। বটে, বেশ বেশ, তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। শোনো ছেলের কথা, কি যে বলে। ও কুসুম, শুনে যা কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর, মাখনকে দিদি বলে রাখত কুসুম। কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমাকে বারণ করেছিল আর কারোর ঘরে যেতে, আমি প্রকৃতপক্ষে যেতাম খাবারের লোভে, কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসত কি জানি, সুতরাং সে ব্যাপারে আমাকে হতাশ হতে হতো। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বকলে, বললে, অত শত কথায় তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে। আমি প্রভার কাছে যাব। কেন, সেখানে কেন? যা তা বলবে সেখানে গিয়ে আবার? বোকা ছেলে, খাওয়ার লোভ না? এই তো দিলাম কুলচুর। আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম, আমি চেয়ে খাইনি, প্রভাকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে, একটিবার যাব, যাব আর আসব। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা একটা টিয়া পাখি। টিয়া পাখিটা বলে, রাম রাম কে এলে, দূর বেটা, কাকিমা কাকিমা। আমি ঢুকে দাঁড়ালেই বলে, কে এলে, আমার নাম বাসুদেব। কে এলে কে এলে, আমি হেসে উঠলাম, ভারী মজা লাগে ওর বুলি শুনতে, অবিকল মানুষের গলার মতো কথা, কে এলে কে এলে। প্রভা বাইরে থেকে বললে, কে ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাত ছিল, খুন্তি হাতে ছুটে এসেছে, খুন্তিতে ডাল লেগে রয়েছে। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগলা ঠাকুর, তাই বলো, আমি বলি কে এলো দুপুরবেলায় ঘরে। তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমায় কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের বড়লোক বাবু আছে, আমার তো তা নেই, কোথা থেকে আর কুলচুর আমচুর করব। কুসুমের বাবু আমায় গজা দেবে। কেন দেবে না? মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ে সঁপে দিয়ে বসেছে, ওখানকার কথা ছেড়ে দাও, বলে মানিনি তোমার মনের বালাই নিয়ে মরি। ভয় ভয় বললাম, প্রভা রাগ করো না আমার উপর। না না, রাগ করব কেন, দুঃখের কথা বলছি, আমিও এক পুরুষ বেশছে, আমরা উড়ে আসিনি, 15 বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলাম। কেন ঘর থেকে বেরিয়েছিলে? সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে, তুমি কি বুঝবে? বসো, আমার ডাল পুড়ে গেল, গল্প করলে পেট ভরবে না, আমি যাই, এসো রান্নাঘরে। প্রভার রং কালো, খুব মোটা সোটা, নাকের ওপর কালো ভোমরার মতো একটা আঁচিল। প্রভা একদিন আমাকে গরম জিলিপি আর মুড়ি খেতে দিয়েছিল, ওর ঘরে এত জিনিসপত্র নেই, ওই খাঁচায় বসা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতে রম্বল, একটা পাথর বাটিতে চালতে ভেজানো, চালতে অনেকদিন খায়নি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতে পেকে আছে এ সময়। বললাম, চালতে পেলে কোথায় প্রভা? বাজারে, আবার কোথায়? বেশ চালতে। প্রভা কিছু বললে না, নিজের মনে রাঁধতে লাগলে। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? পাপ মুখে সেসব কথা আর কি বলি, বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়ি? জমের বাড়ি যাব একেবারে। তোমাদের দেশের বাড়িতে কুল আছে, আমাদের গায়ে কত কুলের গাছ।
প্রভা এ কথার কোনো উত্তর দিলে না, আবার নিজের মনে রাঁধতে লাগল। খানিক পরে সে একখানা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগল। আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা। অবশ্যই আমি চা খাইনি, চায়ের সর খাই, মা আমায় চা খেতে দেয় না। চায়ের মধ্যে যে দুধের সর ভাসে মা তাই আমাকে তুলে দেয়। প্রভা গল্প করতে লাগল, ওদের দেশের বাড়িতে কত গরু ছিল, কতখানি দুধ ওরা খেত, ওদের বাড়ির ধারে ওদের নিজের পুকুরে কত মাছ ছিল, আর সেসব দেখতে পাবে নাও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলে, বললে, অমল দিয়ে দুটো ভাত খাবে? আমি ভয় ভয়ে বললাম, খাবো, কুসুম টের যেন না পায়। প্রভা হেসে বললে, কুসুমের অত ভয় কিসের, টের পায় তো কি হবে, তুমি খাও বসে। আমি সবে চালতে রম্বল দিয়ে ভাত মেখেছি, এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল, ও প্রভাদি, বামুনদের সেই খোকা তোর ওখানে আছে, ওকে বাড়ি পাঠিয়ে দি, কতক্ষণ এসেছে পরের ছেলে। আমি এটো হাতে দৌড়ে গিয়ে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলবার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল, বললে, ও কি কোণে দাঁড়িয়ে কেন, লুকোনো হলো বুঝি, এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে? হ্যাঁ, প্রভার দিকে চেয়ে আশ্চর্য হয়ে বললে, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ, পাগল, তোমারও কি কাণ্ড জ্ঞান হারিয়ে গেল, কি বলে তুমি ওকে ভাত দিয়েছ খেতে? প্রভা অপ্রতিভ হয়ে বললে, কেবল চালতে চালতে করছিল, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না ছি, চলো আমার সঙ্গে খোকা, এ জন্মের এই শাস্তি আমাদের, আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে? চলো, হাতে এঁটো নাকি, খেয়েছো বুঝি? আমি সলজ্জ সুরে বললাম, না, চলো চলো হাত ধুইয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাওয়ার উদ্যোগ করতে প্রভা বললে, আহা, মুখের ভাত কটা খেতে দিলি না ওকে, সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল, না আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও কুসুমের শাসন বেশি হয়ে গেল, মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের একপাশে নিয়ে গিয়ে আমার হাত ধুইয়ে দিতে দিতে বললে, তোমারও তো খাই খাই বাই কেন খোকা, ওদের ঘরে ভাত খেতে নেই সে কথা মনে নেই তোমার? ছি ছি, ও বেলা কচুরি দেব এখন খেতে, আর কখনো অমন খেও না, তাও বলি এই না হয় ছেলে মানুষ, তুমি বুড়ো ধারী, তুমি কি বলে বামুনের ছেলের পাতে? ছি ছি, লোকেরও বলি হারি যায়। বলা বাহুল্য প্রভা এসব কথা শুনতে পায়নি, সেই দিকে ছিলও না। বললাম, মাকে যেন বলে দিও না। হ্যাঁ আমি যাই তোমার মাকে বলতে, আমার তো খেয়ে দেই কাজ নেই। বললে মা মারবে, কিন্তু মার খাওয়াই ভালো তোমার, তোমার নোলা জব্দ হয় তাহলে। বাড়ি ফিরতেই মা বললেন, কোথায় ছিলি? ওই মোড়ে। আর কোথাও যাসনি তো? না। একদিন কিন্তু ধরা পড়ে গেলাম, সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বললে, চলো খোকা বেড়াতে যাই, যাবে? বিকেলবেলা, রোদ বেশি নেই, ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সভয়ে বললাম, মা বড় রাস্তা পার হতে দেয় না, বারণ করেছে, চলো আমি সঙ্গে আছি, ভয় নেই। বড় রাস্তা পার হয়ে আরও কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম, একটা সরু গলির দুধারে ঘরগুলো। যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ, পুরুষ কেউ নেই। একজন মেয়ে বললে, আয়লো কুসমি, কতকাল পরে, বাপ্পা, আমাদেরও কি নাগর নেই, তা বলে অমন করে ভুলে থাকতে হয় ভাই? আমার দিকে চেয়ে বললে, এ খোকা আবার কে, বেশ সুন্দর দেখতে তো। বামুনদের ছেলে, আমাদের গলিতে থাকে, আমার বড্ড ন্যাওটা। বাহ, বসো খোকা বসো, ও ছেলে শুধু ভাই খাই খাই, খেতে দাও খুব খুশি। তাই তো, কি খেতে দিই, ঘরে কুলের আচার আছে, দেব?
আমি অমনি কিছুমাত্র না ভেবেই বললাম, কুলের আচার বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বলল, তুমি কি না ভালোবাসো, খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও সব খাবে না, থাক। আমার মনে মনে ভয়ানক দুঃখ হলো, কুসুম খেতে দিলে না কুলচুর। কখন হলো আমার সর্দি কাশি? কুলচুর আমি কত ভালোবাসি। খানিকটা সে ঘরে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিলে একখানা রেকাবি করে, তাও কুসুম আমায় খেতে দিলে না, আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তা ট্রাম লাইন পার হয়ে এপারে এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখব। সন্ধে হয়েছে, তোমার মা বকবে। বকুকে, ইস ছেলের যে ভারী বৃদ্ধি। আচ্ছা কুসুম, তুমি ও কথা বললে কেন? আমায় কুলচুর খেতে দিলে না, ওরা তো দিচ্ছিল। তুমি ছেলে মানুষ কি বোঝো, কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়ায়? তোমায় আমি যাত্রার হাতে খেতে দেব? তুমি যাত্রার ঘরের জিনিস মুখে করলেই হলো, তোমার কি কার মধ্যে কি রোগ আছে তুমি তা জানো? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না, কোথায় পেলে এ কথা? ওই যে ওরা তোমায় বলছিল। বলুক, ওসব কথায় তোমার দরকার নেই, পাজি ছেলে কোথাকার। কুসুম আমায় বাড়ির পথে এগিয়ে দেওয়ার আগে বললে, চলো কচুরি এতক্ষণে এনেছে তোমায় দিই। দাও, আমার খিদে পেয়েছে। কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো? তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করি, ছেলের অত নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে, কচুরি দেবে তো? চলো। গজা এনেছে? তা আমি জানি নে। গজা কাল দেবে? গলির রাস্তাটা কি নোংরা, বাবারে বাবা। গজা দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথা বললাম, কুসুমের বাড়ি গিয়েছিলাম, কুসুম কচুরি খেতে দিয়েছে। মা খুব বকলেন, কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন, বাবাকেও রাত্রে বলে দিলেন বটে। তবে বাবা সে কথায় খুব যে বেশি কান দিলেন এমন তো মনে হলো না। পরদিন সকালের দিকে আমার জ্বর এলো, চার পাঁচ দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জানলার ধারেই আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে, ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরও দুখানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি ডাকলাম, ও কুসুম। কুসুম পেছনে ফিরে আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বললে, দিদি এই বাড়ি, এই যে মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানলার ধারে দাঁড়াল। কুসুম বললে, কি হয়েছে তোমার, যাও না কেন? মাখন বললে, কুসমি ভেবে মরছে, বলে বামুন খোকার কি হলো, আমি তাই বললাম চল দেখে আসি। বললাম, আমার জ্বর আজ পাঁচ দিন। কুসুম বললে, তোমার মা কোথায়? কুসুম তুমি চলে যাও, মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না, আমি সেরে উঠেই যাব, চলে যাও তোমরা। ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার ওপারে দাঁড়াল, নিচু সুরে বলল, যাব? মা ঘরে নেই, বদ্রীনাথের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি, এই গেল একটু আগে। আমায় বলে গেল, ছোট খোকার দুধটা দেখিস তো বেড়ালে যেন না খায়। আমি বদ্রীনাথের ঘর থেকে ডাল নিয়ে আসি, হাত দেখিয়ে বললাম, এসো। ও জানলার বাইরে দাঁড়িয়ে বলল, কেমন আছো? ভালো, কাল ভাত খাবো। দুটো কমলা নেবু এনেছিলাম, দেব? দাও তাড়াতাড়ি, খেয়েও কিন্তু। হ্যাঁ, অসুখ সারলে যেও, যাব। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো, কাল আবার আসব, কেমন তো? এসো, আমি না বললে জানলার কাছে এসো না যেন। তাই করব, আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকব।
শিস দিতে পারো? আমি হাত দেখালে এসো। পরপর দুদিন কুসুম ঠিক আসত বিকেলবেলায়। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল। প্রভাও দুটো কমলা লেবু দিয়েছিল আমায়। মিথ্যে কথা বলবো না, বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম, মা ঘরে না থাকলে খেয়ে ছিবড়ে ফেলে দিতাম রাস্তার ওপর ছুঁড়ে। সেরে উঠে দুদিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল, তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা চলে এলাম আবার আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেললে। সে একেবারে রক্তারক্তি কাণ্ড, হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগল। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মায়ের হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিলে, কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠলে। মা আর রান্নাবান্না করতে পারেন না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগল। আমার মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজ মামা এসে আমাদের সকলকে নিয়ে গেলেন মামার বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল দু একটা পাকতে শুরু করেছে। মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে, তার পারে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়ে প্রথম দিনেই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম মনে আছে। মার হাত ছেড়ে গেল মামার বাড়ি এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতা আর যাওয়া হলো না, বাবাও সেখানকার বাস উঠিয়ে দেশে চলে এলেন। সুদীর্ঘ 30 বছর পরের কথা। কলকাতার মেসে থাকি, আপিসে কেরানিগিরি করি, দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে ছুটির দিনটা কি একটা গল্প করতে করতে শ্রীপতি বললে, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরি বল। আমিও দেখেছি, ওই পথ দিয়েই তো আসি, কিন্তু আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি, ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বললে, তোমার? হ্যাঁ ভাই, আমার মাইরি বলছি। যা, বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনই একমাত্র যে খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনো সেই বাড়িতেই আছে, একেবারে সনের নুড়ি চুল মাথায়, চক্ষিবুড়ির মতো চেহারা, একটাও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বললে, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ও মা, তোমায় চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা, কুসুমের খোঁজ পেয়েছি। কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেস বাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বাঁহাতি, মন্দিরের পাশে ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে, তাই আমায় দেখালে। শ্রীপতিকে নিয়ে সেই মেস বাড়ি খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেল? বাজারে গিয়েছে বাবু, এক্ষুনি আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়াল। ঠাকুর বললে, ও কুসুম, এই বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুম এই? মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি, বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল, সেই মুখের সঙ্গে হে বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর বলে না দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না। কুসুম আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, আমায় খুঁজছেন আপনারা?
কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন বাড়িউলি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো ওদিকে, কথা আছে। চলুন খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বসলাম। কুসুম, আমায় চিনতে পারো? না বাবু। নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। আমি তখন 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতদের বাড়ির ভাড়াটে, মনে হয়? কুসুম হেসে বললে, মনে হয় বাবু, তুমি সেই পাগলা ঠাকুর, কত বড় হয়ে গেছ। বাবা মা কেউ আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো। বাবা! আরও অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় যেন চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শালপাতার ঠোঁয়ায় খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিলে। আমারও মনে ছিল না, খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি চারখানা। তক্ষুনি মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি। কুসুমের নিশ্চয় মনে ছিল, কিংবা ছিল না তা জানি নে। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বৎসরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে একেবারে নন্দরাম সেনের গলির সেই অধুনালুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঁয়া হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো। আজকের গল্প এখানেই শেষ। ওই যে, এর আগেও বহু গল্পে আমরা যা দেখেছি, যা জেনেছি, দেখুন আবারও তাই দেখলাম। আসলে ভালোবাসতে গেলে, কাছের মানুষ হতে গেলে দুটো মানুষ লাগে, ব্যাস, আর কিচ্ছু না। আজ আমি আসি তবে, খুব ভালো থাকুন আপনারা। আর একবার ভেবে দেখে নিন তো, আপনার জীবনেও কুসুমের মতো কোনো মানুষ আছেন কি না, যাকে আপনার শৈশব খুব ভালোভাবে চেনে, অথচ এই এখনকার আপনি চেনেন না। যদি মনে পড়ে, পারলে একবার খোঁজ নিয়েই নিন তার, একবার দেখা করে আসুন। মন চাইলে কমেন্ট বক্সে 2-1 লাইন লিখতেও পারেন তার কথা, সেটা আরও একটা গল্প হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।